দেশের বিস্তীর্ণ জলসীমানার অতন্ত্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনী নির্ভীক সদস্য হিসেবে এই বাহিনীতে নতুন যুক্ত হলেন নতুন আরও 63 নবীন নৌ কর্মকর্তা। রোববার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজের শুরুতে নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে নবীন নৌ কর্মকর্তাদের একে একে 8টি প্লাটুন সালাম জানান নৌ প্রধানকে। এবছর 2021 এ ব্যাচে 53 জন মিডশিপম্যান এবং 2023 বি ব্যাচে 10 জন সরাসরি এন্টি অফিসার পদে কমিশন পান, যাদের মধ্যে 8 জন নারী মিডশিপম্যান এবং 2 জন নারী সরাসরি এন্টি অফিসার পদে কমিশন পান। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নৌ প্রধান জাতীয় নিরাপত্তার সঙ্গে সঙ্গে সুবিশাল জলসীমার সার্বভৌমত্ব ও সুনীল সমুদ্র সম্পদ রক্ষায় দক্ষ স্মার্ট নৌবাহিনী গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের যথাযথ যোগ্য হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দেশ মাতৃকার নিরাপত্তা রক্ষার জন্য তোমরাই হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের মনে রাখতে হবে যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের পেশাগত দক্ষতা অর্জনের সূচনা মাত্র। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণের সর্বোচ্চ মান অর্জনকারীর হাতে চৌকস মিডশিপম্যান পদক, দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারীর হাতে নৌ প্রধান স্বর্ণ পদক এবং বিএন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারীর হাতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক তুলে দেন। কঠিন প্রশিক্ষণ নেওয়া এসব নবীন নৌ কর্মকর্তারা নিজেদের দক্ষতা ও যোগ্যতা দেশের সর্বোত্তম ব্যবহার করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের নেভাল একাডেমি থেকে ফেতুস লিপি, সময় সংবাদ।